চার ঋতুর দেশ দক্ষিণ কোরিয়া, প্রতিটি ঋতুই আলাদাভাবে প্রকৃতির সৌন্দর্য ডানা মেলে। এখন চলছে শরৎ, এই সময়টাতে গাছের পাতাও যেন ফুলে রূপান্তর হয়ে যায়। নামি আইল্যান্ড অর্ধচন্দ্র আকৃতির প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা একটি দ্বীপ। অক্টোবরের শেষ দিকে বাহারি রঙের পাতার সৌন্দর্য উপভোগ করতে নামি আইল্যান্ড দর্শনার্থীদের সবচেয়ে পছন্দের একটি জায়গা। সব ঋতুতেই জায়গাটি সুন্দর, তবে শরতের সোনালি রং যেন পর্যটকদের আকৃষ্ট করে বেশি। এখানে প্রায় 5 কিলোমিটার জুড়ে জিঙ্কো, ম্যাপেল আর মেটাস্কুইয়া গাছে ছেয়ে আছে। শরৎকাল এলেই রাস্তা হলুদ বর্ণে রূপ ধারণ করে, যা দেখার জন্য প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী ভিড় করেন। অনেকেই জরাপাতা স্মৃতি ধরে রাখতে নিজেকে ক্যামেরাবন্দী করেন। ক্ষণিকের এই সময় প্রবাসী বাংলাদেশি প্রকৃতিপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। পাতাটা বিশেষ করে অল্প সময় থাকে, কারণ এটা একটা হলিডের কারণে, এই নেক্সট হলিডেতে যদি আসি পাতা পাওয়া যাবে না, তো এই কারণে সবাই মিলে আসছি, এনজয় করতেছি, অনেক ভালো। ক্যালেন্ডারে পাতায় দেখে আসছি, আজকে ফার্স্ট টাইম নিজের চোখে দেখতেছি, আসলে অনুভূতি মানে প্রকাশ করার মতো না, আমি মুগ্ধ। কোনোটা হলুদ, কোনোটা সবুজ, একদম অপরূপ দৃশ্য, যেটা চোখে না দেখলে আসলে বলে বোঝানোটা মুশকিল। এখানে অনেক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগলো। দ্বীপটির নয়ন আবিরাম সৌন্দর্য উপভোগে যাওয়ার পথে ফেরিতে লাল সবুজের পতাকা উঠতে দেখা যায়, যা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসীরা। দ্বীপটিতে অনেক কোরিয়ান সিনেমা ও নাটকের শুটিং হয়ে থাকে। এই জরা পাতা নিয়ে সাহিত্যকর্ম ও গান রচনা করে থাকেন কোরীয়রা, তারা ভালোবেসে এর নাম দিয়েছে নামিনারা। আর কিছুদিন পর প্রকৃতির এই সৌন্দর্য হার মানবে প্রবল শীতের কাছে, কেবলই দাঁড়িয়ে থাকবে পাতাহীন শূন্য গাছ। এরই মধ্যে শুরু হয়ে গেছে পাতা পড়া, চলাচলের রাস্তায় যেন বাহারি রঙের পাতায় হলুদ গালিচা হয়ে আছে। তবে শীত গেলেই আবার প্রকৃতি সাজবে নবরূপে। সিউল নামি আইল্যান্ড থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।